রে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেখতে থাকবেন আজকাল আমাকে মায়েরা বলছেন মা দীক্ষা জিনিসটা কি ফোনের মাধ্যমে দেওয়া হয় না সব কিছু যদি ফোনের মাধ্যমে দেওয়া হতো তাহলে কি আর থেমে থাকতো তো যাই হোক ফোন নাম্বার সেভেন জিরো জিরো ওয়ান টু এইট টু এইট এইট সেভেন এই নাম্বারে আমাকে ফোন করবেন রোজ সন্ধ্যার সময় যারা প্রদীপ জ্বালান তারা খুব ভালো করে এই ভিডিওটা দেখুন মন প্রাণ দিয়ে এই ভিডিওটা দেখুন সন্ধ্যা পাঁচটা থেকে সাতটা পর্যন্ত সন্ধ্যা পাঁচটা থেকে সাতটা পর্যন্ত এই টাইমটা এই টাইমটা হচ্ছে ভগবান ভোলেনাথ এবং মা পার্বতীর ভ্রমণ করার সময় এই সময় নন্দীর পিঠে উঠে মা পার্বতী এবং ভোলেনাথ বাবা ভোলেনাথ প্রত্যেকটা বাড়ির দরজায় দরজায় যান এবং এই কাছে ভ্রমণ করে বেড়ান এই জন্য সনাতন ধর্মতে বলা হয় এই সময় মা বনেদেরকে ঝাঁট দিতে নেই হাতের শাঁখা চুরি খুলতে নেই সিঁদুর পরতে নেই মাথা আঁচড়াতে নেই চুল খুলে রাখতে নেই বাড়ির মেন দরজার সামনে বসে থাকতে নেই বাড়ির ঘরের সামনে পা ছড়িয়ে দিয়ে বসে থাকতে নেই এই সময় এই সমস্ত কাজগুলো কিন্তু ভুলেও করবেন না কেন তাহলে কিন্তু শিবের কোপে পড়ে যাবেন শিবের দৃষ্টি থেকে আপনারা রক্ষে পাবেন না এই সময়টা সন্ধ্যা প্রদীপ দেবার সময় এই সময়টা হরি নাম করার সময় এই সময়টা শিব পার্বতীকে স্মরণ করার সময় এই সময়টা রাধারানীকে স্মরণ করার সময় এই সময় কিন্তু গুরুর দেয়া মন্ত্র জপ করার সময় ভগবানকে আরতি করার সময় ভগবানকে শয়নে দেওয়ার সময় ভগবানকে ভোগ লাগানোর সময় এই সময় কিন্তু বাড়ির দরজার সামনে ওই পা ছড়ি দিয়ে জনাকে নিয়ে গল্পগুজব করার সময় কিন্তু এটা নয় মনে রাখবেন মা পার্বতী ভোলে বাবাকে বললেন যে এই সময় আমরা কেন বেড়াতে বেরিয়েছি প্রত্যেকটা বাড়ির দরজায় দরজায় কেন যাচ্ছি তখন ভোলেনাথ বললেন যে রে পার্বতী শোন তাহলে বলি আমার মন্দিরে যারা আসে যারা এসে নন্দীর কানে কানে বলে যায় যে ভোলেনাথকে বলো আজকে আমার বাড়িতে যেতে আমার দরজায় যেতে তো আমি নিরাশ করতে পারি না তাই নন্দীকে নিয়ে আমি তাদের ভক্তদের দরজার সামনে সামনে যাই আর আমি গিয়ে দেখি তারা কি করছে আর তুই পার্বতী এক কাজ করবি স্ত্রীদেরকে যাদের বিবাহ হয়ে গেছে স্ত্রীদেরকে তুই তাদের নারীদেরকে তুই নারীদেরকে সৌভাগ্যবতী হবার আশীর্বাদ দিবি এই সময় সৌভাগ্যবতী হবার আশীর্বাদ দিবি তখন পার্বতী বললেন যে হে না আপনি কি জানেন এই সময় মায়েরা এই এই কাজগুলো করে আমার একটুও ভালো লাগে না এই সময় ঝাঁট দেয় এই সময় চুল খুলে বসে এই সময় রাস্তার সামনে পা ছড়িয়ে দিয়ে বসে থাকে এই সময় উলুধ্বনি করে না শঙ্খধ্বনি করে না ঠাকুরের নাম করে না তাহলে আমি কিভাবে সৌভাগ্যবতী হবার বরদান দেবো তাদেরকে তো এই সময় গুরুদেবের দেয়া নাম অবশ্যই জপ করতে হবে সন্ধ্যা প্রদীপ দিয়ে হরে কৃষ্ণ নাম করতে হবে সন্ধ্যা প্রদীপ দিয়ে যারা শিব ভক্ত খুব ভালো করে শোনেন সন্ধ্যা প্রদীপ দিয়ে যারা শিব ভক্ত তারা এই নামটা জপ করতে পারেন শ্রী শিবায় নমস্তে ভ্রম শ্রী শিবায় নমস্তে ভ্রম শ্রী শিবায় নমস্তে ভ্রম বা রাধে 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 রাধা 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 বা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বা জয় রাম শ্রী রাম জয় রাম শ্রী রাম জয় রাম শিয়ারাম কোনো নাম আপনারা যে কোনো নাম এই সন্ধ্যার সময়ে অবশ্যই জপ করবেন দেখা গেল সন্ধ্যা পার হয়ে গেছে সন্ধ্যা পার হয়ে গেছে তবু মা বোনেরা পাঁচ জনে মিলে জটলা করে বাড়ির গেট আগলে বসে তারা গল্পগুজব করছে তখন তাদের না পড়ে সন্ধ্যা বাতি না তারা গুরুদেয়া মন্ত্র বীজ জপ করে না তারা বাড়িতে হরে হরে কৃষ্ণ নাম করে ভগবান ভোলেনাথ এবং মা পার্বতী ভীষণ অখুশি হন ভীষণ অখুশি হন হয়ে তারা নিরাশে ফিরে যান নিজের কর্ম ফলে তখন আমাদেরকে কষ্ট পেতে হয় দুঃখ দুর্দশার মধ্যে ভোগ করতে হয় এবং বাড়িতে ঠিক সময় যদি প্রদীপ না জ্বলে তাহলে সেই বাড়ি কিন্তু শ্মশান সম হয়ে যায় আর সব কন্যাদের নতুন বিবাহ হয়েছে তারা অবশ্যই এইগুলো পালন করবেন তাহলে কি হয় বংশ রক্ষা করতে এবং সেই বাড়িতে প্রদীপ জ্বালাতে আপনাদের পুত্র সন্তান জন্মাবে ঘরে ভোলেনাথের আশীর্বাদে ভোলেনাথের কৃপাতে অবশ্যই বাড়িতে পুত্র সন্তান জন্মাবে আর যদি আপনারা এই সমস্ত ভিডিও দেখে এই সমস্ত কথা দেখে মুখ ভেঙিয়ে চলে যান তাহলে আপনাদের সেই কন্যা সন্তান জন্মাবে বিবাহ দিয়ে দেবেন যে সেই বাড়ির শ্মশানে পরিণত হবে সেই বাড়ি ভবিষ্যৎ কার ভাগ্যে যাবে কে লুটে নেবে তার কোনো ঠিক ঠিকানা থাকবে না এরকম তো আমি বহুজনা দেখছি শাস্ত্র না মেনে চললে তাদের কি পরিণতি হয় সেটা নিজের চোখে অনেকজনার অনেক ক্ষেত্রে দেখা যায় বা অনুভব করা যায় খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেখতে থাকবেন আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয়